হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষি আশ্রম ন্যাচারাল ফার্মস। এই প্রচণ্ড যে গ্রীষ্মের হিট ওয়েভ চলছে, সেখানে কৃষির ক্ষেত্রে জল দেওয়া অর্থাৎ সেচ বা ইরিগেশনটা হলো একটা খুবই বড় ফ্যাক্টর, এবং এই সময় এটাই খুব এক টাফ জব হয়। তো আমরা সেই জন্য আমাদের ফার্মে রেনগান আগে ইনস্টল করেছিলাম, এবং এই প্রচণ্ড গ্রীষ্মের হাত থেকে বাঁচানোর জন্য আমরা প্রথমে আমাদের একটা রেনগান আমরা এদিক ওদিক করে চালাতাম। তো এখন আমরা টোটাল পাঁচখানা রেনগান আমরা আমাদের এই ফিল্ডে ইনস্টল করেছি, এবং এই রেনগানের মাধ্যমে আমরা খুব সহজে এবং খুব ভালোভাবে গাছগুলোতে আমরা জল দিতে পারছি। তো দেখুন, আমাদের এই অংশের রেনগানটা এখন এখানে চলছে। এরকম আমরা টোটাল পাঁচখানা রেনগান আমাদের এই ফার্মের সাইজ হিসেবে আমরা লাগিয়েছি। তো আজকে বিভিন্ন জনের রিকোয়েস্টে আজকে আমাদের এই ভিডিওটা আমরা বানাচ্ছি, যেখানে আমরা রেনগান ইনস্টলেশনটা কীভাবে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। Thank you.
We'll be right back.
তো বন্ধুরা, এ দেখুন আমরা যে রেনগানটা ইনস্টল করলাম সেটা এখন আমরা এখানে চালাচ্ছি। এবং দেখুন এটা 360 ডিগ্রি রোটেট হচ্ছে এখন, এবং 60+60 অর্থাৎ 120 ফিট রেডিয়াস জুড়ে এটা জল দিচ্ছে। এবং এরকম রেনগান আমরা আমাদের এই ফিল্ডে 5খানা লাগিয়েছি, তাতে আমরা টোটাল এরিয়াটাকে কভার করছি। তো এতে জলের অনেক পরিমাণে সাশ্রয় হয় এবং আপনি সময়ও অনেক এতে বেঁচে যায়, কারণ আপনি এই রেনগান চালিয়ে আপনি চাষের অন্যান্য কাজ করতে থাকুন এবং এটা একটা নির্দিষ্ট টাইম চালান, তো আপনার একদম সমানভাবে জল সমস্ত ফিল্ডটাতেই ছড়িয়ে পড়বে। তো আশা করি আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগলো। আজকে এখানেই শেষ করছি, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।